আমরা এখন ক্যাপাডোকিয়া টার্কিতে, যেটা আমার দেখা পৃথিবীতে মঙ্গল গ্রহের সবচেয়ে কাছের জিনিস। পিছনে একটা 2500 বছর পুরনো শহর। এন্ড এই ভিডিওটাতে আমি আপনাদেরকে এই অসাধারণ জায়গাটাকে আরেকটু ভালো করে দেখাবো। এখন 6:40 বাজে, সারাদিন প্লেন, তারপর বাস, তারপর ভুল ব্যাগেজ ক্লেম এরিয়ায় আধা ঘন্টা দাঁড়া থাকার পর আমাদের কোনো এনার্জি নেই আজকে বেশি কিছু করার, প্লাস একটু পরে অন্ধকার হবে, তো আমরা জাস্ট কোনো রকমে হোটেলে উঠে কালকের জন্য প্ল্যান করা শুরু করবো। বাট এখানে অনেক কি সব জায়গার মতো কিউট কিউট বিড়াল সব জায়গায়। ফার্স্ট ইমপ্রেশনস অফ ক্যাপাডোকিয়া, আমি আম ডুইং ওয়েল, পিপল অ্যাকচুয়ালি লিভিং আপ देयर, লাইক দেয়ারস লাইক উইন্ডোজ এন্ড ডোরস, রিসেপশন ছাদে, ও ওয়াও, ও নো, আমরা মাত্র হোটেলের ছাদে উঠছি আর এখান থেকে ভিউটা পিছনে একদম অসাধারণ। অ্যান্ড হোটেলটা ভালোই মনে হচ্ছে। তো একটা সুইমিং পুলও আছে, কিন্তু পানি ভয়ানক ঠান্ডা, সো ডেফিনেটলি এখানে নামতেছি না আমরা কেউই। ওকে, চেক ইন করতে নাইস রুফটপ। 5:17 AM and I slept for 3 hours. How do you feel, Jay? I'm pretty good. I'm ready to go. It should be 1 degree above freezing. Let's go, yeah. They're here, we're late. Champagne time. Champagne. We will say all together 1, 2, 3 and four. Okay. Okay. 1, 2, 3, 4. I feel like an Instagram model. You should do the one where like we put clink. It in the middle. Clink. This is the Instagram moment of the day. I think the most epic thing about today was our sound system, which was a cell phone. এটা ছিল আমার পুরা বছরের সবচেয়ে এপিক সানরাইজ উইদাউট আ ডাউট। পুরো বছর কি লাস্ট 1-1.5 বছর, প্রবলি বেস্ট সানরাইজ, বেস্ট সিন্স ওই আকাটানাঙ্গার ভলকানো হাইক, যেটা আইরনিকলি জের সাথেই ছিল। বাই দ্য ওয়ে, আপনারা যারা আমার ভিডিও আগে দেখছেন তারা নিশ্চয়ই চিনবেন আমার ফ্রেন্ডের সাথে ঘুরতেছি জে, ওর সাথে আমি আগে বেশ কয়েকটা ভিডিও করছি। জীবনে একটা বাংলা ওয়ার্ড শিখে নেয় আমার সাথে থাকছে এক বছর। মজার কথা হচ্ছে এত মেঘলা যে সানরাইজ অরের বেলুন রেডি আমরা অ্যাকচুয়ালি সান দেখি নাই, এখন হয়তো বা একটু পিছনে সান দেখা যাচ্ছে, দ্যাটস ফাইন, কারণ ভিউগুলো আসলেই অন্য পৃথিবীর একটা মনে হচ্ছিলো। কারণ এখানকার ল্যান্ডস্কেপটা যেরকম আমি আগে কোনো জায়গায় কখনো দেখি নাই, আইসল্যান্ডের সাথে একটু একটু মিল আছে, বাট তাও অনেক ডিফারেন্ট। লাস্টে সেলিব্রেট করার জন্য ওরা শ্যাম্পেন খুলে, যারা আপনারা আমার পুরান মেক্সিকো সিটির হট এয়ার বেলুন ভিডিওটা দেখছেন তারা জানেন যে এরকম অনেক কমন একটা রিচুয়াল হট এয়ার বেলুন রাইডের পর সময় শ্যাম্পেন খোলা। বা এখানে খোলার সময় ওরা বলতেছে সবাইকে পিছাইতে, আমি বুঝতেছিলাম মানুষ পিছাবে, কিন্তু পরে দেখলাম এমনভাবে শ্যাম্পেন বের করছে আমার পুরো ক্যামেরার লেন্স বাদে বাকি সব কিছু শ্যাম্পেনে কভার হয়ে গেছে। এখন আমরা মনে হয় আমাদের হোটেলে ফেরত যাবো, তারপর একটু পরে একটু রেস্ট নেবো, কারণ আমি জাস্ট সকালে 3 ঘন্টা ঘুমাইছি, তারপর দেখি দুপুর একটা হাইকে বাকি সাইকেল বেরোবো।
back in the city of dick-shaped houses. আমাদের পাশের হোটেলের ছাদটা মনে হয় আমাদের চেয়ে বেটার, বাট ইটস ওকে, আমাদেরটা খারাপ নয়। 3:20 বাজে, সারাদিন ধরে জাস্ট ঘুমাইছি বেলুন রাইডটার পরে আসার পর। সো এখন জাস্ট একটা চিকেন ডোনার খেতে যাবো, যেটা একটা কি ভার্জন চিকেন র্যাপের, তারপর একটা হর্সব্যাক রাইডিং ট্রিপে যাবো, শুড বি ইন্টারেস্টিং। ডোনার বানানোর স্টাইলটা অনেক সিমিলার বাংলাদেশে, শর্মা জিং করে মাংস কাটে, ইভেন মেক্সিকোতে যেরকম ট্যাকোস বানানোর জন্য মাংস কাটে এর সাথে। আমরা এখন আমাদের বাসা থেকে 7-8 মিনিট দূরে একটা ভিউ পয়েন্ট, যেটার নাম হচ্ছে সানরাইজ পয়েন্ট। এখান থেকে পিছনে পুরো গোরেমে শহরটা দেখা যাচ্ছে, যেখানে আমরা থাকতেছি। ওটার কি সব জায়গার মতো না, এখানেও কিউট কিউট কুত্তা আছে। ঘোড়ার ফার্মে চলে আসছি, যার মাথায় হেলমেট ফিট হচ্ছে না। His horse name Mukta. The horse's name is Mukta. Yes. What's your name? Eren. Eren? Yes. Okay. Nice to meet you, Eren. Nadir? Nadir. Yeah, perfect. Bangladesh, but it's a Turkish name, man. Yeah. এখানে 10 মিনিটের ব্রেক দিচ্ছে আমাদেরকে, একটু জুস টুস খাই আবার বেরোবো। এখান থেকে ভিউটা অনেক সুন্দর, কিন্তু ঘোড়া আমি আগে অন্য অন্য দেশে যেভাবে চালাইছি পুরোপুরি নিজে, ওরকম ওখানে দিচ্ছে না, প্রবাবলি ফর দ্য বেটার, কারণ এখানে পাহাড়ের উপর তো যদি ঘোড়া কন্ট্রোল না করতে পারে সাইডে পড়ে যায় তাহলে মরে যাওয়ার চান্স খুব বেশি। হোটেলে ফেরত আসছি 2 ঘন্টা হর্স ব্যাক রাইডিং করার পরে। কিন্তু পরে ঠিক মতো অ্যালার্ম সেট করতে ভুলে গেছি আমরা। এখন বাজে 12:00, আমরা 11:30 পর্যন্ত ঘুমাইছি, সকাল 7টায় উঠার প্ল্যান ছিল, কিচ্ছু হয় নাই। চেক আউট টাইম ছিল 11:00, কোন রকমে জাস্ট প্যাক করে ক্যামেরাটা ধরে গাড়ি যেহেতু ভাড়া করছি, সো 2 ঘন্টার জন্য যা পারি দেখে ফেরত গিয়ে একটু ক্যাচ দিয়ে সারো এয়ারপোর্টে যাওয়ার জন্য, কারণ এয়ারপোর্ট এখান থেকে আরও 1 ঘন্টা দূরে। ইম্পর্টেন্ট লেসন হচ্ছে অ্যালার্ম ঠিক মতো সেট করতে, যেটা আমরা কেউই করি নাই। দেখি এখন কর্তৃক করা যায়। নাস্তা খাইতেছি আমরা কি, টার্কিশ বিস্কিট, ব্রেকফাস্ট চ্যাম্পিয়ন্স। আমরা দিনের ফার্স্ট স্টপে, পিছনে হচ্ছে আমাদের Ortha Hisar Castle, probably pronounced it Sibul. Are we going the right way? It says there, but they have like a thing blocking that off, so. You're stuck. Okay, castle bondo, renovation of Jundak, and Brishti por Sakon is in Roman castle bondo kare. এখন আমরা পাশে একটা নেইবারিং টাউনে যাচ্ছি, যেটার নাম হচ্ছে উচিত স্যার। ওখান থেকে একটা খুব সুন্দর ভ্যালি আছে, নাম পিজন ভ্যালি, যেখানে লুক আউটে যাচ্ছি আমরা। এখন পিজন ভ্যালিতে বা কবুতর ভ্যালি, সুন্দর একটা জায়গা, এর পিছনে অনেক কবুতর যেরকম দেখতেছেন আপনারা। আচ্ছা
আমরা এখন ভ্যালিটাতে নিচে নামতেছি, পিজন ভ্যালিতে। পুরো জিনিসটা করার টাইম নাই, কিন্তু যতটুকু টাইম আছে ততটুকু করবো। সামনে দেখতে পাচ্ছেন এই ছোট ছোট ঘরগুলা, এখানে কবুতরদের জন্য বানাইছে, কারণ আগেকার মানুষরা এখানে কবুতরের ঘু প্রবাবলি ফার্টিলাইজার হিসেবে ইউজ করত। সো ওরা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট ছিল আগেকার সিভিলাইজেশনের। এখানে ওকে, আজকের ব্লগটা এখান থেকে শেষ করতেছি ক্যাপাডোকিয়ার জন্য, কারণ আমাদের এখন হোটেল ফেরত গিয়ে যে চার্জার খুঁজতে হবে, তারপর শাটল নিয়ে এয়ারপোর্টে যেতে হবে ফ্লাইট ধরে ইস্তানবুলে। বাট নেক্সট ভিডিওতে আবার টার্কি আর একটা জায়গা থেকে ফেরত আসতেছি। সো ভিডিও যদি লাইক করে থাকেন প্লিজ লাইক করেন, সাবস্ক্রাইব করেন চ্যানেলটাকে যদি সাপোর্ট করতে চান, আর আরও ভিডিও দেখতে চান টার্কি থেকে। অ্যান্ড যদি আরও রিয়েল টাইমে জিনিসগুলো দেখতে চান, আমি ইনস্টাগ্রামে ইউজুয়ালি আরও এক দেড় মাস আগে পোস্ট করি ভিডিওগুলো এডিট করার আগে। সো আর রিয়েল টাইম আপডেটস পাবেন ওখানে, ফলো মি অন ইনস্টাগ্রাম। নেক্সট ভিডিওতে আপনার সাথে আশা করি আবার দেখা হবে। That is so cool.